राधे राधे सबाई के बृंदावन दर्शन यूट्यूब चैनल सुस्वागतम जानिए आजकल ब्लगटा शुरू करछि। तो अपना देखते एत सुंदर एक फेस सम्पूर्ण आबिर दिए तैरी होच्छे। एटा एक्चुअली रूप गोस्वामीपादेर रियल रूप रूपमंजरी आमार एकजन प्रभु से रूपटा आपनादेर माझे तुले धरार प्रयास करछे। तो अपनारा संगे थाकुन सम्पूर्ण भिडियो दर्शन करुन। खुबी सुंदर एक फेस तैरी करछे। तो এটা হলো আমাদের স্বর গোস্বামীপাদের রূপ গোস্বামীপাদের রিয়েল রূপ রূপমঞ্জরী। তো আপনারা সঙ্গে থাকুন এবং রূপ গোস্বামীপাদের কৃপা লাভ করুন। তো এটা হয়েছে রূপ গোস্বামীপাদের তিরোভাব উপলক্ষে সে প্রভুটা এসে, এই যে দেখতে পাচ্ছেন এই ফেসটা, এটা হলো রূপ গোস্বামীর রিয়েল রূপ। এটা এখানে এখন তৈরি হচ্ছে। তো সম্পূর্ণ এটা আবির দিয়ে সেই ফেসটা হবে। তো আপনারা সঙ্গে থাকুন এবং রূপ গোস্বামীপাদের কৃপা লাভ করুন। রূপ গোস্বামী কোনো সাধারণ व्यक्ति नय, उन्नी भगवान पार्षद, उन्नी गोलोक धाम शिक्षा देवर के उद्धार करार्जन। रूपमंजरी श्री रूप मंजरी पद से मोर सम्पद, श्री रूप मंजरी पद से मोर सम्पद, से मोर बजन पूजन, से मोर भजन पूजन, से मोर रस निधि, से मोर बांछा सिद्धि, से मोर जीवन रे जीवन, से मोर जीवन रे जीवन। श्री रूप गोस्वामी पाद की जय। तो रूप गोस्वामी पादेर सेवा कर ले, रूप गोस्वामीपादेर अनुगत हुए भजन कर ले, जन्मय भगवत धाम प्राप्ति हब, साक्षात गोलोक धामे प्राप्ति हब। तो रूप गोस्वामी हलन रूप, रूप गोस्वामी अर्थटा कि, उनार नाम अर्थटा कि, उनी हलो रूप, भगवान कृष्णेर रूप, राधानेर रूप, गौरांग महाप्रभुर रूप, तीनों रूप उनार हृदय बिराज करछे। उनार दर्शन उनार सेवार द्वाराई आमरा भगवानेर कृपा लाभ करते पारबो, भगवत धाम प्राप्ति होते पारबो। तो उनी हलो साक्षात रूपमंजरी भगवानेर पार्षद, अष्टशक्ति थेके तुलना करा हय। एबार ओजन रूप गोस्वामीपाद कतटुक कतटुक पावारफुल ओनार। तो उनार नित्य सेवाय जुक्त आछे बृंदावन धामे श्री राधा दामोदर मंदिर, उनार रियल समाधि एवं भजन कोटि रयेछे। तो रूप गोस्वामी सेवार द्वाराई आमरा भगवान अर्थात राधा कृष्ण सेवा करते पारबो। रूप गोस्वामीपादेर कृपा हले आमरा बृंदावन धामे आसते पारबो। रूप गोस्वामीपादेर कृपा हले आमरा बृंदावने स्थायी भावे आमरा बसबास करते पारबो। राधारानी तो कृपा परे करबे, आगे आमादेर स्वर गोस्वामीपादेर कृपा लाभ करे तो आमरा राधारानी कृपा लाभ करबो। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ, ए छय गोसाई करी चरण बंधन, जावा होते विघ्ननाश अदिष्ट पूरण, ए छय गोसाई जार मोहितार दास, ता सबार पदरेण मोर पंचगास, तादिर चरण सेवी भक्ते सने बास, जनमे जनमे हई एई अभिलाष, এই ছয় গোসাই জবে ব্রজে কইল ভাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ, আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তনে কহে নরোত্তম দাস, হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। শ্রী রূপ গোস্বামীপাদ কি জয়। তো রূপ গোস্বামীপাদ আমাদের স্বর গোস্বামীপাদ হলেন ভগবানের পার্ষদ। তারা এই জগতে এসেছে আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য। ভক্তি রস, ভক্তি জীবনে কি করে করতে হয় তারা শিক্ষা দিয়ে গেছে। রূপ গোস্বামীপাদের অনেক গ্রন্থ রয়েছে, আপনারা যারা ভক্ত তারা জানেন হয়তো। কিন্তু রূপ গোস্বামীপাদের হরিভক্তি বিলাস, যার থেকে আমরা ভক্তি, আমরা নিয়ম নিষ্ঠা পালন করি, হরিভক্তি বিলাস রূপ গোস্বামীপাদের লেখা।
ভক্তি রসন সিন্ধু রূপ গোস্বামী পাদের লেখা এবং আরো অনেক গ্রন্থ রয়েছে যার সেই গ্রন্থে পড়ার মাধ্যমে আমরা ভগবানের যে প্রেম, ভগবানের সঙ্গে আমাদের কি আচরণ করতে হয়, ভগবানের নিষ্ঠা করে আমরা কি করে সেবা করতে হয় সবকিছু আমরা পেয়ে যাব। তো সঙ্গে থাকুন, দর্শন করুন, রূপ গোস্বামী আমাদের কৃপা লাভ করুন। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকটা পেন্টিং হয়ে গেছে, তো আপনারা লাস্ট অব দর্শন করুন, পুরো পেন্টিং দর্শন করতে পারবেন। এত সুন্দর প্রভুটার হাতের যে আর্ট, মানে অকল্পনীয়, উনি চোখের দেখাই সেই এত সুন্দর রূপটা তুলে ধরেছে। রূপ গোস্বামী পাদের অশেষ কৃপা ওনার উপর, খুবই সুন্দর আর্ট করেছে। তো আপনারা দর্শন করুন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা রাধে রাধে কমেন্ট তো অবশ্যই করবেন। তো এখানে অনেক সৎসঙ্গ হচ্ছে, তো আমি আওয়াজটা বন্ধ করে পরবর্তী রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে শোনানোর প্রয়াস করছি, যেন বাইরের আওয়াজ না আসে, আপনারা খুব সুন্দর করে দর্শন করতে পারেন, কথাগুলো শুনতে পারেন। তো রূপ গোস্বামী পাদের কি বলবো, উনি তো সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ। ওনার যেই মহিমা, ওনার যেই ভগবত ভক্তির যেই ধারা, সেটা আমরা যদি একটু নীরব হয়ে সেটা অনুভব করি, তাহলে আমাদের চোখের জল অটোমেটিকলি আমাদের বেরোবে। কেননা রূপ গোস্বামী পাদ কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা এই জগতও ছিল, তারা রাজা ছিল, রাজার পার্শ্বদ ছিল, মুসলিম রাজার মন্ত্রী ছিল। সে রাজা পদ ছেড়ে, ধন সম্পদ ছেড়ে ভগবান মহাপ্রভু শরণাগত হয়েছে, আর মহাপ্রভুই তাদের নাম দিয়েছে রূপ সনাতন। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা দুই ভাই। তো দেখতে পাচ্ছেন আগে হলো ভজনকোটি রূপ গোস্বামী পাদের, আর প্রভু খুব সুন্দর করে পেন্টিং করছে। তো আপনারা সঙ্গে থাকুন, আর কথা বলবো না, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রূপ গোস্বামী পাদের ভজনকোটি নন্দগাঁও তের কদমে রূপ গোস্বামী পাদকে রাধারানী সাক্ষাৎ নিজের হাতে ক্ষীর খাইয়েছে, অর্থাৎ পায়েস খাইয়েছে। এবং বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে ওনার রিয়েল সমাধি এবং ভজনকুটি রয়েছে। তারা তো পুরো 84 গজের মধ্যে তাদের ভজনকুটি রয়েছে, সব জায়গায় ভজন করেছে। তো তারা মাধবপুরি করে খেত, একবেলা একদিন একদিন মাধবপুরি করতো, 3 দিন তারা রুটিগুলো ভিজিয়ে শুকিয়ে যেত, রুটি সে ভিজিয়ে সেটা খেত দিনে একবার। আর আমরা আজকে রাজসিক ভাব আমাদের মনের মধ্যে, আমাদের মুখের মধ্যে ভালো কিছু যদি আমরা না খেতে পারি, তাহলে আমাদের খাওয়ার টেস্ট আসে না। ভক্তি করার মাধ্যমও, ভক্তি করছি তারপর আমাদের ইন্দ্রিয় যে কিছুটা সুখ আছে সেটা আমরা
ছাড়তে পারছি না, মোহমায়াতে আমরা ছুটতে পারছি না। তো আমরা যদি নিষ্ঠা করে সর্বগোস্বামীপাদের আশ্রয় হয়ে বৃন্দাবন ধামে আসি, তাহলে অবশ্যই আমরা তাদের কৃপা লাভ করে আমরা ভগবত ধাম প্রাপ্তি হতে পারবো। বৃন্দাবন বাস মানে কি, যে নিজের ধন সম্পদ রয়েছে, ঘর বাড়ি অট্টালিকা বানিয়ে বৃন্দাবন ধাম বাস করব, এটা বৃন্দাবন বাস নয়। বৃন্দাবন বাস কাঙ্গাল হতে হবে, ভগবানের শরণত হতে হবে, আমাদের সর্বগোস্বামীপাদকে ফলো করতে হবে, রূপম রূপানো দাসত্ব পালন করতে হবে, তাহলে আমরা ভগবত ধাম যেতে পারবো। নিজেকে একবারে তৃণ ভেবে আমাদের ভক্তিপথে এগোতে হবে, ভক্তি করতে হবে, কখনো অহংকার ক্রোধ হিংসা এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো প্রায় শেষ হয়ে এসছে, অনেক সুন্দর পেন্টিং হয়ে গেছে, আপনারা দেখুন, কমেন্ট করে জানান। রূপ গোস্বামী পাদের অশেষ কৃপা আমার ঘরে আমার স্ত্রী রাধা দামোদর লালজি এসেছে। রূপ গোস্বামী পাদের প্রকট বিগ্রহ হলো রাধা গোবিন্দেব, যিনি বর্তমানে জয়পুরে অবস্থিত রাজস্থানে রয়েছে, এবং রূপ গোস্বামী পাদের শ্রী রাধা দামোদর লালজি রাধা দামোদর জীব গোস্বামীকে দিয়েছে। জীব গোস্বামীর গুরুদেব হল রূপ গোস্বামী পাদ, সেই রূপটা শ্রী রাধা দামোদর রূপ রূপ গোস্বামী পাদ নিজে প্রকট করেছে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। প্রায় ভিডিও শেষ এসছে, আপনারা দর্শন করুন পুরো ভিডিও, ভালো থাকুন সবাই, আপনার জন্য শুভকামনা রইল। রাধে রাধে শ্রী রূপ গোস্বামী পাদ কি জয়, রাধা দামোদর লাল কি জয়, রাধা গোবিন্দেব কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম, সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে। ভালো লাগলে একবার বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এত সুন্দর আর্ট করেছে যা চোখে দেখলে আমাদের হৃদয় জুড়ে যাবে। তো একবার সাবস্ক্রাইব করে দেন সবাই, ভালো থাকুন, রাধে রাধে।